কাল করোনার বাবে অলিম্পিক অনিশ্চিত, বিশ্বকাপ ক্রিকেট পিছুয়ালে অনির্দিষ্ট কালে, দর্শকবিহীন গ্যালারিত হল ইউএস ওপেন, হব আইপিএল। পিছে অসমলোকর এজন বিধায়কে কেরেপ নকরে করোনা, জনপ্রতিনিধি হয়েও সকল সরকারি কঠোর আইন ভরিরে মোহারিছে বিধায়কজনে। তেওঁ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। করোনার গণবিস্ফোরণের সময়তে কমলাক্ষয় পাতিলে নাও খেল। কেবল নাও খেল আয়োজন করাই নহয়, নাওত উঠি প্রতিযোগীক উৎসাহ যোগাইছে করোনাক কেরেপ নকরা কংগ্রেস বিধায়কজন। বাজারঘাট এলাকাত কমলাক্ষয় পতা নাও খেল চাবলৈ নৈর দুয়োপারে সমবেত হল হাজার হাজার লোক। কারুরে মুখত মাস্ক নাই, সামাজিক দূরত্ব ধোঁয়াচাঙত তুলি হাজার হাজার মানুষ সমবেত। নাওর পরাই বিধায়কর সমর্থকে সোশ্যাল মিডিয়াত করেছে লাইভ, গৌরবে কৈছে বিধায়ক আছে হাজার হাজার মানুষ আহিছে। আজকে নৌকাদুলে আমরা উপস্থিত, এখানে নৌকাদুল চলছে, হাজার হাজার জনতার মাঝে আমাদের বিধায়ক নৌকার মধ্যে উপস্থিত আছেন। আমরা সবাই নদীর মধ্যে নৌকাদুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আজকে হাজার হাজার দর্শক এখানে দেখা যাচ্ছে নৌকাদুলে, দর্শকটা দেখাই। বৈঠামারি দুরন্ত গতিত আগবাড়িছে প্রতিযোগী, খেলুৱৈক উৎসাহ দিবলৈ অত্যুৎসাহী দর্শকে জাপ দিছে পানী। কি এক ভয়াবহ পরিস্থিতি! খেলত বিজয়ীর এবার নৃত্যগীত। বরাকতো করোনায় লৈছে অতি ভয়াবহ রূপ। মাস্ক নিপিন্ধা, শারীরিক দূরত্ব উলঙ্ঘা করা সকলের বিরুদ্ধে কঠোর হয়েছে বরাক আরক্ষী। বিহিছে শাস্তি, বিহিছে জরিমনা, তার মাজতে এই বিধায়কর অদ্ভুত কাণ্ড। করোনার সকল সরকারি আইন ভরিরে মুখারি পেলোয়া বিধায়কর বিরুদ্ধে এবার কঠোর হয়ে দেখাব পারিবনে রাজ্য সরকার? করিমগঞ্জের শীর্ষেন্দু সি, DY365।